জাহান্নামকে কিয়ামতের দিন নিয়ে আসা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউতা ইয়াওমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে কিয়ামতের দিন নিয়ে আসা হবে, লাহা সাবউন আলফা জিমাম, এই ধরনের লাগাম থাকবে 70,000। কতটা? 70,000। গুনতে পারেন? এখন অনেকের বেতন আছে 70,000। সেই 70,000 লাগাম বিশিষ্ট জাহান্নামকে নিয়ন্ত্রণ করতে করতে নিয়ে আসবে। কেন? জাহান্নাম খুব তেজি থাকবে, জাহান্নাম খুব তেজোদীপ্ত হবে ওর আসামিদের ধরার জন্য, ধরে ধরে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার জন্য ওইভাবে আসবে। কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ 49,000 এই 70,000 লাগাম দিয়েছেন। আর 70,000 নয়, প্রত্যেকটা লাগামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন 70,000 ফেরেশতা। তাহলে কতগুলো হবে? কতগুলো জানেন? 49 কোটি। 49 কোটি ফেরেশতা এই জাহান্নামকে নিয়ন্ত্রণ করতে করতে কিয়ামতের ময়দানে নিয়ে আসবে। নিয়ে আসার পরে কি ঘটনা ঘটবে? ইয়াজুরুনাহা, টানতে টানতে নিয়ে আসবে। সেই বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা রাআতুহুম মিন মাকানিম বাঈদিন সামিউ লাহা তাগায়্যুযাও ওয়া যাফীরা ওয়াইযা উলকু মিনহা মাকানান দাইকাম মুকাররিন দাউ হুনালিকা সুবুরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখনই জাহান্নাম জাহান্নামীদের দেখতে পাবে তখনই তারা গড়গড় ভয়ঙ্কর চিৎকার করবে, আওয়াজ করতে থাকবে। তারা বলবে, ওই তো জাহান্নামী দেখা যায়, জাহান্নামীরা, ওই তো জাহান্নামীরা, ওদেরকে ধর। তখন জাহান্নামীরা এটা দেখে পালাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখনই বলবেন, খুযুহু ফাগুল্লু ثُمَّ الْجَحِيمَ صَلُّوا ثُمَّ فِي سِلْسِلَةٍ ذَرْعُهَا 70 ذِرَاعًا فَاسْلُكُوهُ। কোথায় যাবি? ধর ওদের, ওদের ধর। ধরে ধরে গলায় বিড়ি পড়া এবং জাহিম নামক জাহান্নাম যেটা মাঝখানে থাকবে, এই জাহিম নামক জাহান্নামের মধ্যে তাদেরকে ধরে ধরে নিক্ষেপ কর। যখন তারা বুঝতে পারবে, মা আগনা আন্নি মালিয়া, যাদের মাল সম্পদ আছে, ধন সম্পদ আছে, যারা ধনী আছেন, টাকাওয়ালা আছেন, যারা মেম্বার চেয়ারম্যান অথবা বিজনেসম্যান আছেন, তারা একটু মনে রাখবেন। যদি আপনি মনে করেন, আল্লাযী জামা মালাহু ওয়া আদাদা ইহসাবু আন্না মালাহু আখলাদা, যারা মনে করেছেন এই সম্পদ আমি চিরজীবন থাকব, এই সম্পদ আমাকে চিরজীবন বাঁচিয়ে রাখবে, এমনটা যারা মনে করেছেন, অথবা মনে করবেন যে কিয়ামতের দিন অন্য কিছু দিয়ে বাঁচতে না পারলেও আমি এই সম্পদ দিয়ে বাঁচবো, হয়তোবা মৃত্যুর আগে আমি চেক সিগনেচার করে দিয়ে যাব, এটা মানুষের ধারণা, অনেক মানুষের ধারণা, টাকা পয়সা আছে দান করব, মসজিদ করব, মাদ্রাসা করব, হয়ে যাবে, কিয়ামতের দিন আমি পার হয়ে যাব। আল্লাহ তার জবাব দিচ্ছেন, জবাবগুলো পড়ে নেবেন, সূরা হাক্কার মধ্যে আছে 29 পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাগনা আন্নি মালিয়া, হাই হাই, আমার কোনো সম্পত্তি কাজে লাগলো না। এখানে একটা শপিং মল ছিল, বিশাল বড় বড় বাড়ি ছিল, তারপরে আমার বড় টাওয়ার ছিল, তারপরে বাড়ি ধারা গুলশানে ওখানে আর একটা দুইটা বাড়ি ছিল, তাহলে এগুলো আমার কোনো কাজে লাগেনি, এগুলো তো অনেক টাকা দাম, বর্তমান বাজারে বহুত টাকা দাম, তাই না? কিন্তু কয়েকদিন আগে, মাত্র 1 বছর আগে, আজ থেকে সেম 1 বছর আগে, কার টাকা, কার সম্পদ, কে কয় টাকার মালিক, কে কোথায় যাবে, কোথায় থাকবে, কি করবে না করবে, সবাই ছিল দিশেহারা, কোনো বুদ্ধি ছিল না। মানুষ সেই দিনই, সেই দিনে অন্তত 1.5 থেকে 2 মাস মানুষের ধারণা ছিল টাকার টাকা না, এই টাকা কি হবে, অনেকেই এমনটা মনে করেছে, মরেই যাব, হয়তোবা থাকবো না, হয়তোবা আমি আক্রান্ত হব, আমি থাকবো না, এমনটা মনে করেছিলেন অনেকেই ছিল।
কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করেছে, এখনো আপনি মনে করছেন এই সম্পদ আমার কাজ দিবে, মিথ্যা কথা। ছি 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 ছি, কোথাকার মাছ, বিশাল বড় বড় পুকুরের মাছ মরে আছে, ওই মনে করেছিল এই মাছগুলো আমি বিক্রি করব, বিক্রি করে আমি এই করব সেই করব। এক একটা পুকুরের 50 লক্ষ 60 লক্ষ টাকার মাছ ছিল, সে মাছগুলো ধরতে পারে নাই, একটা মরা শুরু করেছে, কারণ মাছের কাছেও তো যায়নি ওরা, ওরা মাছের কাছেও যায়নি, বাড়ি থেকেই বের হয়নি, ও মাছকে দেখবে। এইভাবে দুনিয়াতে তার কোনো কাজ দিল না সম্পদ, মাগলাননি মালিয়া, আমার কোনো কাজে লাগলো না আমার সম্পদের। হালাকা আননি সুলতানিয়া, হাইরে, সম্পদ তো কাজ দিলই না, সম্পদের কাজ হলোই না, সাথে সাথে কি হলো, আমার সকল ক্ষমতা খর্ব হয়ে গেল। এলাকার দাপটধারী ব্যক্তি থাকে না, তার গলার দাপট আছে, তার হাতের পেশি শক্তি আছে, টাকার দাপট আছে ইত্যাদি, অথবা মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, কাউন্সিলর, এগুলো একটা দাপট। তো কিয়ামতের দিন কি হবে জানে, এটা কোরআন, এটা আমার ভাষা না, হালাকা আননি সুলতানিয়া, হাইরে, আমি যখন হাঁটতাম তখন আমার সামনে পিছনে মানুষ থাকতো, নাহলে বাইক থাকতো, নাহলে কি জিপ গাড়ি, চার চাকার গাড়ি থাকতো, 8টা 10টা 50টা 60টা পর্যন্ত গাড়ি থাকতো। আজকে আমার সামনে পিছনে কেউ নাই, আমি একাই, হালাকা আননি সুলতানিয়া, আমার সকল ক্ষমতা খর্ব হয়ে গেল। এরপরে তখন এরা পালাবে, যেমনিতেই পালাবে, সাথে সাথে ওদেরকে বলা হবে ধর ওদের, ধরে ধরে ওদেরকে বেড়ি পড়াও। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতেই বলছেন, যখন তারা মানে চিৎকার করবে, এই জাহান্নাম যখন চিৎকার করবে তখন তারা পালাতে থাকবে, আল্লাহ তাদের ধরবেন, তাদেরকে ধরা হবে, ফেরেশতারা ধরবে। ধরার পরে আটি বাঁধা, আটি বাঁধা বুঝেন, আটি বাঁধা বুঝেন না, এই 3টা 4টা 5টা এক জায়গাতে করে বাঁধে না, বোঝা বাঁধা, এই আটি বেঁধে বেঁধে আল্লাহ রাব্বুল আলামিন মাকানান দাইয়িকা, এবং তাদেরকে গভীর কূপের মধ্যে সংকীর্ণ জায়গায় তাদেরকে নিক্ষেপ করা হবে, যেখানে কোনো অক্সিজেন থাকবে না, বাতাস থাকবে না। একটা মানুষ এই এলাকায়, সাপোজ আপনারা মনে করেন যে এখানে অক্সিজেন নাই, তাহলে কি মানুষ বাঁচবে? অক্সিজেন না থাকলে মানুষ বাঁচে? মারা যায়। তো এখন এর পরের অংশটুকু নেন, যে মারা যাচ্ছেন না, কি হবে তাহলে? অক্সিজেনও নাই, আবার মরতেও চায় না, তাহলে কি হবে? ও তখন মানুষ বলবে হুনালিকা সুবুরা সুবুরা সুবুরা, আল্লাহ আমাদের মৃত্যু দাও, আমরা মরতে চাই, মরতে চাই, মরতে চাই। আল্লাহ বলছেন লা তাদউ ইয়াউমা সুবুরা ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা, দা একবার কেন, হাজার বার মৃত্যু চা, তাও তোদের মৃত্যু হবে না। ভাই আমি বলছিলাম জাহান্নামের ভয়াবহতা কঠিন এক অধ্যায়। জাহান্নাম একবার যদি কেউ যায় তাহলে মনে করেছেন ওখান থেকে বের হব, কেউ যদি মনে করে তাহলে ও বুকার স্বর্গে বসবাস করছে। কেন জানেন, জাহান্নামে যেতে আর আসতেই যে কতদিন লাগবে এর হিসাব কেউ দিতে পারে না, কেউ দিতে পারে না। একটা হাদিসে আসছে, সহিহ বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাথে একদিন ছিলাম, থাকা অবস্থায় হঠাৎ একটা আওয়াজ শুনতে পেলাম, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন তোমরা জানো এটা কিসের আওয়াজ, আমরা বললাম যে আল্লাহ ওয়া রাসূল ওয়া আলাম, তিনি আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ নবী বললেন হাযা হাজার, হাযা হাজার রুমিয়া ফিন নারে মুনযু সাবঈনা খারিফা, এটা একটা পাথর যেটা জাহান্নামের মুখে আজ থেকে 70 বছর পূর্বে নিক্ষেপ করা হয়েছিল। কতদিন আগে? এইখান থেকে যদি একটা ঢেল ছুঁড়েন নিচে পড়তে কয়দিন লাগবে বুঝেননি? 1 সেকেন্ড লাগবে। আমরা মদিনা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে আমরা প্রথমে 15 তলায় বিল্ডিংয়ে ছিলাম, তো 15 তলার ছাদের উপরে আমাদের উঠতে হতো, ছাদের উপর উঠে অনেক উঁচু, তো 15 তলা মোটামুটি উঁচুই বলা যায়, তো এই ইয়া নিয়ে ঢেল দিয়ে আমরা নিচে ছুঁড়ে দিতাম, একটা পাথর নিয়ে ছুঁড়ে দিতাম,
ছুলে দেওয়ার পরে দেখতাম যে কতটুক সময় নিয়ে সে নিচে পড়তেছে, সর্বোচ্চ 5 সেকেন্ডের মধ্যে আমরা নিচে দেখতাম, আমরা ঘড়ি ধরেও দেখতাম যে 5 সেকেন্ডের মধ্যে ওটা নিচে চলে গেছে, নাহলে 10 সেকেন্ডই হলো। হিসাব করেছেন আপনি, 70 বছর ধরে জাহান্নামের গভীর তলদেশে যাচ্ছে, ইয়াহুবি বিহা ফিন্নারে, সেটা জাহান্নামের তলদেশের দিকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আল আন ইনতাহা ইলা কারিহা, এটা জাহান্নামের তলদেশে গিয়ে ঠেকলো 70 বছর পরে। কোথায় আছেন মনে করতে পারেন কেউ? গিয়ে হয়তো আবেদন করে, কান্নাকাটি করে, চেঁচামেচি করে ওখান থেকে কেউ বেঁচে আসবে না, ওই চেঁচামেচি কেউ শুনবে না, যারা শাস্তি দেবে ওরা ঠসা, শুনতেও পায় না, আর যারা মারে তারা দেখতেও পায় না, আপনার প্রতি কোনো দয়াও হবে না, কেউ দয়া করবে না। যা কিছু করার এখন থেকে করে নিয়ে যান।